না আমাদের দুজনের গলায় সমান, ও অনেক ও অনেক সফট, এই হিসেব মতো অনেক সফট, সত্যিও খুব সফট, আমার মতো রকম চিলচিৎকার করে না, কিন্তু যা হয় মানে সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে নরকবাস যা হয়, তাই জন্য ওকেও এখন চাইতে হচ্ছে। আমরা মোটামুটি এখন 65 ডেসিবেলে আছি, 75 গেলে শব্দ দূষণ হলে আমরা 65 আছি। ভেঙে দিয়েছি ও ভেঙে দিয়েছে, এবং আমার কাছে কথা হলো, ও তো আমার স্ত্রীর ভূমিকায় অভিনয় করছে, তো আমার ক্যাপশন লাইন যেখানে বউয়ের ভয় সেখানেই সন্দেহ হয় না। আবার আমার খুব আনন্দ হচ্ছে, ও 7 বছর পরে কাঞ্চনের মতো একজন, মানে আমি একটু আগেও বলছিলাম টপ ক্লাস একটা খারাপ, সো ওর মতো একজন, মানে আমার বন্ধু তো নিশ্চয়ই বহুদিনের, কিন্তু টেলিভিশনের মানুষ তো এই মুখগুলো খোঁজে, ও যে 7 বছর পরে এত রেসপন্সিবিলিটির মাঝখান থেকে ও যে আবার দর্শক বন্ধুদের সামনে আসছে এবং বসন্ত বিলাসে, আমরা দুজনে আফটার আ লং টাইম আমরা একটা নন ফিকশন করতাম, উই আর অল অ্যাঙ্কার্স, অনেকগুলো অ্যাসেম্বলড অ্যাঙ্কার্স ছিল, তো সেইখানে তারপর ওর সঙ্গে আবার আমার 8 বছর বাদে প্রথম কাজ। হ্যাঁ ছবি হয়েছে, বা ছবিটাকে আমরা আলাদা ধরছি, বা টেলিভিশনে একসাথে আবার অনেক বছর বাদে কাজ, অনেক থিয়েটার অ্যাক্টর্সরা আমাদের সাথে কাজ করছেন, সব মিলিয়ে ইটস আ ভেরি ভেরি পাওয়ারফুল টিম অ্যাক্টরদের। না আমার কাছে সবসময় মনে হয় যে মেগা সিরিয়াল বিষয়টা ইটস আ লং প্রসেস, তো এটা অনেকটা ওই স্কুলে পড়ার মতো 1, 2, 3, 4 অবধি 10 অবধি যাবে, তো সেইখানে যদি একটা মনোটনি একটা পয়েন্টে মনোটনি কাজ করে, তো সেইখানে যদি আমরা নিজেরা এনজয় না করতে পারি তাহলে লোকেরা এনজয় করতে পারবে না, সো উই এনজয়ড আ লট এবং আমার মনে হয় লোকেরাও সেইভাবে এনজয় করবে। হ্যাঁ ওর নাম মানদা, মানদা, আর ও ভীষণ দুঃখে হয়তো থাকে, সেই জন্য ও আমার দুঃখ, হ্যাঁ আমার দুঃখ ভজন, আর ওর নাম মানদা সুন্দরী, মানদা সুন্দরী। আমি আমারটা বলি সেটা হলো যে দেখুন আমরা যাই করি না কেন সেটা আপনাদের জন্য করি, যাতে আপনাদের ভালো লাগে, আমাদের এই পুরো কর্ম প্রচেষ্টাটা আপনাদের জন্য, তবে এরকম একটা ছক ভাঙা সিরিয়াল, আবার সেই এরকম একটা মেসবাড়ি, একটা যৌথ পরিবার, একটা উত্তর কলকাতার ফ্লেভার সব নিয়ে আসছি, আর আমার যেটা কাজ আপনাদের মুখে হাসি ফোটানো সেটা 110% চেষ্টা করব, দয়া করে দেখবেন, দেখলে আমাদের মনে হয় এই খাটনিটা সার্থক। আমারও একই কথা, অনেক দিন বাদে আমিও টেলিভিশনে আপনাদের সামনে আসছি, কাঞ্চন মল্লিক আসছেন, এবং আমাদের যেটা বলছিলাম থিয়েটার থেকে অনেক, যেটা খুব দরকার থিয়েটার থেকে অনেক ভালো ছেলে মেয়েদের নিয়ে আমরা এই কাজটা, আমরা ফুল টিম আসছি, এবং কমেডি ইজ অল অ্যাবাউট টাইমিং, সেই টাইমিংটা আমরা নিজেদের জীবন থেকেই রিফ্লেক্ট করব। সো টিভির পর্দায় চোখ রাখুন, কালার্স বাংলায় আসছে বসন্ত বিলাস, দেখতে থাকুন। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, এবং আপনাদের প্রিয় ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।